নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই কেরালা ব্লাস্টার্স এফসি ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ স্প্যানিশ ফরওয়ার্ডকে তাদের দলে আনার জন্য। 32 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ড রদ্রি রিওস, এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ ফরওয়ার্ডকে কেরালা ব্লাস্টার্স এফসি তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। 32 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ ফরওয়ার্ড রদ্রি রিওস, যিনি কিন্তু জারাগোজা এবং তার পাশাপাশি কালচারাল, লিওনিসিয়া এবং ব্রিস্টল সিটির মতো ক্লাবে খেলেছেন, তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ ফরওয়ার্ড এবং তার পাশাপাশি ওভিয়েডোর মতো ক্লাবে খেলেছেন। এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই স্পেনের আন্ডার-21 টিমে খেলেছেন এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ ফরওয়ার্ড রদ্রি রিওস। তো সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন কেরালা ব্লাস্টার্স এফসিতে। তো তোমাদের কি মনে হয় রদ্রি রিওস এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ ফরওয়ার্ড তিনি কেরালা ব্লাস্টার্স এফসিতে এলে সেটা কেরালা ব্লাস্টার্স এফসির জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা কেরালা ব্লাস্টার্স এফসির। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গলে একজন গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার অঙ্কিত মুখার্জি, 26 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার, তিনি তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিলেন ইস্টবেঙ্গলে। অঙ্কিত মুখার্জি এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার, যিনি কিন্তু এটিকে মোহনবাগান এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গলে খেলেছেন, তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার, তো তিনি কিন্তু তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিলেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় 26 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার অঙ্কিত মুখার্জি তিনি তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিলেন ইস্টবেঙ্গলে, সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা ইস্টবেঙ্গলের। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও একটা আপডেট তোমাদের জানিয়ে দিই। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ ভারতীয় স্ট্রাইকারকে তাদের দলে আনার জন্য। 28 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার জবি জাস্টিন, এই গুরুত্বপূর্ণ ভারতীয় স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। ইন্ডিয়ার ন্যাশনাল টিমে খেলেছেন এই গুরুত্বপূর্ণ ভারতীয় স্ট্রাইকার এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গলেও খেলেছেন এই গুরুত্বপূর্ণ স্ট্রাইকার এবং এটিকে মোহনবাগান এবং তার পাশাপাশি চেন্নাই এফসিতে খেলেছেন জবি জাস্টিন, তো সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় জবি জাস্টিন এই গুরুত্বপূর্ণ ভারতীয় স্ট্রাইকার তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা ইস্টবেঙ্গলের। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও একটা আপডেট তোমাদের জানিয়ে দিই। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ নেদারল্যান্ডসের স্ট্রাইকারকে তাদের দলে আনার জন্য। 29 বছর বয়সী নেদারল্যান্ডসের স্ট্রাইকার লুক কাস্তাইগনোস, এই গুরুত্বপূর্ণ স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। লুক কাস্তাইগনোস এই গুরুত্বপূর্ণ নেদারল্যান্ডসের স্ট্রাইকার, যিনি কিন্তু নেদারল্যান্ডসের আন্ডার-17, নেদারল্যান্ডসের আন্ডার-19, নেদারল্যান্ডসের আন্ডার-20 এবং নেদারল্যান্ডসের আন্ডার-21 টিমে খেলেছেন, তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ স্ট্রাইকার। এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই ইন্টার মিলান, স্পোর্টিং সিপি এবং তার পাশাপাশি ভিদোসির মতো ক্লাবে খেলেছেন এই গুরুত্বপূর্ণ স্ট্রাইকার লুক কাস্তাইগনোস, তো সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় 29 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ নেদারল্যান্ডসের স্ট্রাইকার লুক কাস্তাইগনোস তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং তার পাশাপাশি কমেন্ট করে তোমরা জানাও এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।